সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। প্যানভিশন হেলথের ডক্টর চেম্বার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার একেএম জিয়াউল হক, আমি সহকারী অধ্যাপক ভাস্কুলার সার্জারি বিভাগ ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছি। সম্মানিত দর্শকবৃন্দ, ডায়াবেটিস হলে আমরা বিভিন্ন ধরনের জটিলতায় ভুগে থাকি, তার একটি অংশ হচ্ছে ডায়াবেটিক ফুড। অনেকেই আমাদের কাছে জানতে চান ডায়াবেটিক ফুড হলে আমি আসলে কী করব, আমার করণীয় কী। তো প্রথমত আমরা যেটি বলতে চাই যে ডায়াবেটিক ফুডে বিভিন্ন ধরনের সমস্যা থাকে, তার মধ্যে একটি অন্যতম হচ্ছে নার্ভের ড্যামেজ এবং রক্তনালীতে ব্লক এবং হাড় ও মাংসের জটিলতা। অর্থাৎ বিভিন্ন ধরনের বিভিন্ন বিভাগের চিকিৎসকদের সম্মিলিত চিকিৎসা প্রয়োজন একজন ডায়াবেটিস আক্রান্ত, ডায়াবেটিক ফুডে আক্রান্ত রোগীর জন্য, বিশেষ করে এন্ডোক্রাইনোলজিস্ট বা ডায়াবেটিস বিশেষজ্ঞ, তার সাথে একজন অর্থোপেডিক স্পেশালিস্ট, একজন রক্তনালী বিশেষজ্ঞ এবং একজন নিউরোলজিস্ট। সকলের পরামর্শ যদি নেওয়া যায় তাহলেই আসলে একজন ডায়াবেটিক ফুডে আক্রান্ত রোগীর প্রপার চিকিৎসা হওয়া সম্ভব। তবে সবসময় সেটি সম্ভব হয় না, আসুন আমার কিছু সহজ টিপস জেনে নিই। সাধারণভাবে রক্তনালী ব্লক আছে কি না এটা বুঝে নেওয়ার জন্য আমরা পায়ের আল্ট্রাসোনোগ্রাম টেস্ট করে থাকি, এটিকে কালার ডপলার বা ডুপ্লেক্স স্টাডি পরীক্ষাও বলা হয়ে থাকে। যদি কখনো এতে ব্লক পাওয়া যায় তখন কিন্তু আসলে এর আরও অনেক অ্যাডভান্স চিকিৎসা রয়েছে, অ্যাডভান্স পরীক্ষা নিরীক্ষা রয়েছে, যেমন সিটি এনজিওগ্রাম, এমআর এনজিওগ্রাম পরীক্ষাগুলো রয়েছে এবং এর চিকিৎসার জন্য বিভিন্ন ধরনের রিং পরানো যায়, স্ট্যান্ড বসানো যায়, প্রয়োজনে বাইপাস অপারেশনও করা যায়। অর্থাৎ রক্তনালী রক্ত সঞ্চালন বৃদ্ধি করার জন্য বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করা যায়। এছাড়া রয়েছে নার্ভের ড্যামেজ, ডায়াবেটিক ফুডে নার্ভের ড্যামেজ হয় কিন্তু এর ফলে দেখা যায় যে রুগী আমাদের কাছে এসে বলেন যে তার পায়ে জ্বালাপোড়া করছে এবং পায়ে বোধ কমে যাচ্ছে। সাধারণভাবে এটিকে আসলে খুব বেশি ইম্প্রুভ করা যায় না, কিন্তু আমরা ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে বলি এবং যে প্রয়োজনীয় যে ভিটামিনের ডেফিসিয়েন্সি রয়েছে তার জন্য আমরা প্রয়োজনীয় সাপ্লিমেন্ট বা ভিটামিনগুলো দিয়ে থাকি, যাতে করে রুগীর অবস্থা আরও খারাপের দিকে না যায়। এছাড়া রয়েছে পায়ের গঠনগত পরিবর্তনের বিষয়টি, অর্থাৎ পায়ের হাড় এবং মাংসের বিভিন্ন ধরনের গঠনগত পরিবর্তন হয়ে থাকে, কাজেই আমরা রুগীদেরকে বলি যে পায়ের যত্ন নেওয়ার জন্য, বিশেষ করে পায়ে যেন কোনো ধরনের ক্ষত না হয়, কোনো ইনফেকশন না হয়, পা লাল বা কালচে হয়ে গেলে আমরা বলি দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য। সঠিক মাপের নরম সোলের জুতো আমরা ব্যবহার করতে উৎসাহিত করে থাকি এবং যে কোনো ধরনের সমস্যা হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে আমরা উৎসাহিত করে থাকি। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আলাপ করছিলাম ডায়াবেটিক ফুড হলে আমাদের কী করণীয়, আশা করি আপনারা কিছু হলেও এখান থেকে উপকৃত হবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।